স্যার, প্রথমেই ঢাকার চারপাশটাকে কিভাবে ঠিক করা যায়, পর্যায়ক্রমে সারা দেশের নদীগুলোকে কিভাবে আমরা ঠিক পর্যায়ে আনবো? আমি যখন একটা নদীকে বিবেচনায় আনি, তখন তার তিনটা দিক দেখি। একটা হচ্ছে নদীটার ভৌত অবস্থা, ফিজিক্যাল, অনেক সময় অ্যাবায়োটিক বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে বায়োটিক, এর ভিতরে যে জীবন আছে। আর তৃতীয়টা হচ্ছে তার রাসায়নিক, অর্থাৎ গুণগত মান, ABC, অ্যাবায়োটিক, বায়োটিক, কেমিক্যাল। বাংলায় বললে হচ্ছে তার ভৌত অবস্থা, তার ভিতরের জীবনের অবস্থা, আর তার ভিতরে রাসায়নিক অবস্থা। আবার অন্যভাবে ঘুরিয়ে বললে বলা যেতে পারে যে এর ভিতর দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার পরিমাণের হিসাব, কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে কোয়ালিটি, এর পানির গুণগত মান। তো আমরা কোয়ান্টিটির দিকে কথাবার্তা বলি, কোয়ালিটির দিকে আজ পর্যন্ত নজর দেই নাই। অথচ আমাদের দেশের আইনে, 1995 আইনে, মানে এই যে গুণগত মানটা পরিবর্তন হলো, অর্থাৎ রাসায়নিক মানটা পরিবর্তিত হয়ে দূষিত হওয়ার কারণে কিন্তু জীবন, জৈবিক যে জীবনটা নদীর, সেটা নষ্ট হয়ে গেল। ওকে, পানির প্রবাহ হয়তো পরিমাণ ঠিক আছে, কিন্তু তার রাসায়নিক অর্থাৎ কোয়ালিটি, এবং কোয়ালিটিটা নষ্ট হওয়ার কারণে তার ভিতরে জীবনটা নষ্ট হয়ে গেল। আমি যদি বলি যে বুড়িগঙ্গাতে আমি শুশুক দেখেছি, বুড়িগঙ্গাতে আমি শয়ে শয়ে জেলে নৌকা দেখেছি, বুড়িগঙ্গাতে ইলিশ মাছ ধরতে দেখেছি, যেটা তো আজকে অবাস্তব মনে হয়, 60-এর দশকে দেখেছি, বেশি দিন আগে না, তাহলে বুড়িগঙ্গার পানির পরিমাণ কতটুকু কমেছে সেটা পরে আসছি, কিন্তু বুড়িগঙ্গার গুণগত মান নষ্ট হয়েছে বলে জীবনটা নষ্ট হয়েছে। গুণগত মান নষ্ট হয়েছে সরাসরি দূষণের কারণে, অর্থাৎ শিল্পায়নের কারণে, ট্যানারি ইন্ডাস্ট্রির কারণে, তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কারণে, টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কারণে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ প্রসার লাভের কারণে, ডাইং ইন্ডাস্ট্রি প্রসার লাভের কারণে বর্জ্য ট্রিট না করে এটা ফেলা হচ্ছে। এখন এটার ক্ষেত্রে রাষ্ট্রের অঙ্গীকার কতটুকু এবং রাষ্ট্র কতটা সজাগ? 1995 আইন, 1997 রেগুলেশন, 2010 যে আইনটাকে আরও শক্ত করা হয়েছে, 2000 সনের এনভায়রনমেন্টাল কোর্ট, যেটা 2010 আরও শক্ত করা হয়েছে, এগুলো সবই কিন্তু করা হয়েছে পরিবেশ রক্ষার জন্য। তবে জাতির ক্ষেত্রে অঙ্গীকারটা ছিল আইনের মধ্যে সীমাবদ্ধ। জাতির অঙ্গীকারটা আমরা পাই তার সংবিধানে, এবং সম্প্রতি যে 15 সংবিধান হয়েছে, সংশোধনী হয়েছে জাতির, এটা কিন্তু পরিবেশ রক্ষায়, নদীর পানির গুণগত মান রক্ষায়, জলাভূমি রক্ষায়, জীববৈচিত্র্য রক্ষায় একটি অনন্য সিদ্ধান্ত। এই 2011-তে আমাদের সংবিধানে 18 ক ধারা সংযোজিত হয়েছে, যেখানে বলা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পরিবেশ, প্রকৃতি, জলাভূমি, জীববৈচিত্র্য, বন সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এগুলোকে তার অখণ্ডতা বজায় রাখা, সেটাকে রক্ষা করতে হবে। অর্থাৎ আমরা হয়তো আইন তৈরি করে শুরু করেছিলাম, কিন্তু জাতির কমিটমেন্টটা ছিল না। এখন জাতির কমিটমেন্টটাও এসছে, এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বুড়িগঙ্গা অবশ্যই আগের অবস্থায় ফিরে আসবে। এখন গুণগত মানের সাথে যদি এখন পরিমাণগত মানের হিসাব করি, বুড়িগঙ্গা নামেই প্রমাণিত হয় যে এখন থেকে হয়তো 500 কিংবা 1000 বছর আগে এটা গঙ্গার সাথে যুক্ত ছিল, পদ্মার একটা ধারা ছিল হয়তো কোনো সময়। পরবর্তীতে ব্রহ্মপুত্রটা যখন যমুনা খাতে প্রবাহিত হয়, তখন এটা যমুনার সাথে সম্পর্কিত হয়, এবং বুড়িগঙ্গার যে মূলধারা যেটা যমুনার থেকে আসতো, সেটা এখন প্রায় মৃত, নেই বললেই চলে, অন্য নামে পরিচিত হচ্ছে। এখন এখন তুরাগ এবং বংশাই নদীর পানি এবং সাভারের কাছে বিলাঞ্চলের কিছু পানি মিলে বুড়িগঙ্গা আসছে। বুড়িগঙ্গাতে যেহেতু জোয়ারভাটা আছে, অতএব জোয়ারটা নির্ধারিত করে সমুদ্র, অর্থাৎ চন্দ্র সূর্যর টানে যেটা হয়, অর্থাৎ পানির স্তরটা ঠিক আছে। এরপরে থাকছে তাহলে গভীরতা। এই গভীরতাটা বন্ধ হয়ে যাবে যদি বর্জ্য, সলিড বর্জ্য ফেলে ফেলে আমরা যেটা করছি, তাহলে পানির প্রবাহটা কমে যাবে। বর্ষাকালে বংশাই এবং তুরাগ এবং মূল ব্রহ্মপুত্র থেকে যে ধারাটা ছিল, সেগুলোর মাধ্যমে কিছু পানি প্রবাহিত হয় বলে বর্ষাকালে কিন্তু পানির গুণগত মানটা উন্নতি হয়,
কিছুটা জীবন ফিরে আসে, প্রবাহটা আছে। তো আজকে বুড়িগঙ্গার পানির অবস্থা এত খারাপ, যেটাকে পানি না বলে থকথকে কাদার কাছাকাছি স্লারি, একটা পানির থেকে অনেক ভারী একটা বর্জ্য প্রবাহিত হচ্ছে। আমি কিন্তু আশাবাদী যে সরকার যদি কনস্টিটিউশন সংশোধন করতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যেই তারা স্টেপ নিতে পারবেন এই দূষণগুলোকে রোধ করা। এর জন্যে প্রত্যেকটা শিল্প কলকারখানার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বসাতে হবে, বসানো হচ্ছে, হয়তো ঠিক মতো কাজ করে না। আর হাজারিবাগ ট্যানারিটা যেটা সাভারে নিয়ে যাওয়ার কথা, সেটা আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছু আইনগত জটিলতা, অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে ইনজাংশন দিয়ে প্রক্রিয়াটাকে আটকানো আছে। কিন্তু আমি মনে করি যে সরকারকে জোর করে হলেও এটাকে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ এই বুড়িগঙ্গার পানিতে শুধুমাত্র যে নৌ চলাচল কিংবা লঞ্চ চলাচল করে তা না, এই বুড়িগঙ্গার পানি মিশেছে নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষার সাথে, এবং শীতলক্ষার পানি কিন্তু আবার জোয়ারে যে হাজারি আমাদের সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য যে পানিটা আসা হয়, সেটা কিন্তু শীতলক্ষার উজান থেকে আসছে, সেটাও কিছুটা দূষিত। বুড়িগঙ্গার পানি মিলে এটা আরও দূষিত হচ্ছে। অর্থাৎ এই দূষিত পানিকে শোধন করে ঢাকার নগরবাসীকে পানি সুপেয় পানিটা ঠিক মতো ওয়াসা দিতে পারছে না। আর ওয়াসার আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান যেটা চাঁদনীঘাটে আছে, সেটা তারা শুকনো মৌসুমে বন্ধ করে দেয়, কারণ এটার পানি এত খারাপ, এটা ট্রিট করা যায় না। তারপরে আমি আশাবাদী এই কারণে যে আইন আছে, আদালত আছে এবং রাষ্ট্রীয় অঙ্গীকার আছে, তাহলে এখন প্রয়োজন হচ্ছে এটার বাস্তবায়ন। এখন কারিগরিভাবে এটা কি বাস্তবায়িত করে পানিটাকে সুপেয় করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। সরাসরি খাবার পানির স্তরে হয়তো যাবে না, কিন্তু পানির যে গুণগত মান একটা ভালো পানির, সেটাতে হয়তো পৌঁছানো যাবে। এবং 60-এর দশকে লন্ডনের টেমস নদী কিংবা গ্লাসগোর ক্লাইড নদী কিংবা প্যারিসের সিন নদী কিংবা রোমের পো নদী, এই প্রত্যেকটার অবস্থা এরকম ছিল। আমি জাপানে কিয়োটো শহরে দেখেছি, শহরের মধ্যখান থেকে নদীটা খুব ছোট, কিন্তু আমাকে যখন দেখাতে নিয়ে গেল নদীর উপরে যে সেতু, সেখান থেকে দাঁড়িয়ে তলাতে যে মাছ আছে সেটাও দেখা যায়, অগভীর, খুব ছোট নদী, একদম ঝকঝকে পরিষ্কার। এবং তারা আমাকে ছবি দেখিয়েছে যে ওই নদীটাতে ময়লা পড়ে এমন অবস্থা ছিল যে একটা কুকুর কিংবা বিড়াল ওটার উপর দিয়ে হেঁটে যেতে পারত। অর্থাৎ আইনের সঠিক প্রয়োগ করে এই কাজটি করা সম্ভব। তবে আমি মনে করি যে সরকারকে এই কাজে সাধারণ নাগরিকদের সহযোগিতা করা প্রয়োজন। কিভাবে করা যেতে পারে? যে সমস্ত শিল্প কলকারখানা এই দূষণের কাজে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদের পণ্য যদি আমরা বর্জন করি, তাহলে কিন্তু একটা কনজিউমারের কাছ থেকে চাপ সৃষ্টি হবে। আমি আগেই বলেছি সরকার চাচ্ছেন, সরকার সংবিধান সংযোজন সংবিধানকে পরিমার্জন করেছেন, তাদের আইন আছে, কোর্ট আছে, সব কিছু আছে। এখন শিল্পপতিদের উপরে চাপ সৃষ্টি করা, শিল্পপতিদের সাথে কথা বললে তারা যে দূষণ রোধ করাটা তাদের দায়িত্ব এটা স্বীকার করেন, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কয়েকজন যদি দূষণ রোধের জন্য ইটিপি চালাই আমাদের খরচ বেড়ে যাবে, আর যারা চালাচ্ছে না তাদের একটা কম্পিটিটিভ এজ হবে। অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড হলে এটা করা মানে করা যেতে পারে। অর্থাৎ রাষ্ট্র যদি সকলের উপরে সমানভাবে এনফোর্স করে তাহলে তারা এটা বাধ্য হবে। আর চামড়ার ক্ষেত্রে আমি মনে করি চামড়া ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে অবিলম্বে এই দূষণ রোধের কাজটি তাদের করতে হবে, আদারওয়াইজ 2014-15 পরে বাংলাদেশের চামড়াজাত পণ্য কোনো দেশ কিনবে না, কারণ আন্তর্জাতিক আইনের মধ্যে তারা পড়ে যাবে। আপনি বহু গার্মেন্ট ইন্ডাস্ট্রি দেখবেন, তারা কিন্তু এখন কমপ্লায়েন্ট হচ্ছে, নিয়মকানুন মেনে চলে, আদারওয়াইজ তাদের, আপনারা দেখলেন যে একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি পুড়ে গেল বলে ওয়ালমার্ট বাংলাদেশের সমস্ত অর্ডার ক্যান্সেল করে দিল। ওয়ালমার্ট হচ্ছে কত বড় কোম্পানি আপনি বুঝতে পারছেন। অর্থাৎ আমাদের এখন প্রয়োজন হচ্ছে রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করা, অনুরোধ করা, বাট অ্যাট দ্য সেম টাইম দূষণকারীর উপরেও চাপ সৃষ্টি করা। এরপরে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে নদীগুলো যে বুড়িগঙ্গা কিংবা এই দূষণটা হচ্ছে শহরের কাছে, যেটা বুড়িগঙ্গা, খুলনাতে ভৈরব, চট্টগ্রামে কর্ণফুলী, শহরের আশেপাশে যেগুলো কিংবা কলকারখানার পাশে যেগুলো আছে, এখন বর্ষাকালের পানি আর শীতকালের পানির যে ব্যতিক্রম আমাদের, এটা বুঝতে হবে এটা প্রাকৃতিক। এখন শুকনো মৌসুমে আমাদের উত্তরবঙ্গের নদীগুলো একদম শুকিয়ে যায়। নদীগুলো কি শুকায় না? আমরা শুকিয়ে ফেলি।
আপনি নভেম্বর মাসে গেলে দেখতে পাবেন ডিসেম্বর মাসের থেকেই নদীতে পাম্প বসিয়ে পানি তোলা শুরু হয়। আমরা এখন যখন কথা বলছি মার্চ এপ্রিল মাসে, আপনি প্রত্যেকটা ছোট নদীতে দেখবেন যে অসংখ্য পাম্প করা হচ্ছে সেচের কাজে। অর্থাৎ নদী থেকে পানি তুলে আমি মাঠে দিচ্ছি সেচের জন্যে। কেন দিচ্ছি? মানুষ বেড়েছে। 1947 যে দেশের লোকসংখ্যা ছিল 4 কোটি, আজকে সেখানে 16 কোটি। অর্থাৎ আমাকে 4 গুণ বেশি খাদ্যদ্রব্য উৎপাদন করতে হচ্ছে, জমি বাড়েনি। অর্থাৎ ওই জমিতে শুকনো মৌসুমে সেচ দিচ্ছি। এই সেচটা কোত্থেকে আসছে? কিছুটা আসছে ভূগর্ভস্থ থেকে, অধিকাংশটা তো ভূগর্ভস্থ। পানির স্তর নেমে গেলে নদীর থেকে পানি চুইয়ে নিচে চলে যাচ্ছে, কিছু আসছে ললিত পাম্পের মাধ্যমে নদীর থেকে পানি নিচ্ছি। অর্থাৎ নদীগুলোকে আমরা শুকিয়ে ফেলছি। আমাদের এখন উচিত হবে প্রত্যেকটা নদীতে যদি সম্ভব হয় তাহলে কিছুটা পানি রেখে দেয়া। আরও একটা জিনিসে যাই, নদীর রক্ষণাবেক্ষণ